রাজধানীর হাসপাতালগুলোতে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হয়েছে তবে কর্তৃপক্ষ বলছে রোগীর সংখ্যা কমলেও এখনও হাসপাতালগুলোতে ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী রয়েছে আবারও ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে বলে সতর্ক করেছেন তারা শহীদুল্লাহ রাজুর রিপোর্ট রাজধানীতে ধীরে ধীরে নতুন ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষার পরিসংখ্যানও বলছে আগের চেয়ে আক্রান্তের সংখ্যা এখন কম বছরের মাঝামাঝি সময় থেকে ভয়াবহভাবে রাজধানীতে ছড়িয়ে পড়ে ডেঙ্গুর প্রকোপ মশাবাহিত এ রোগে অনেকেই মারা গেছেন হাসপাতালগুলোতে ছিল ডেঙ্গু রোগীদের প্রচণ্ড ভিড় অনেক হাসপাতালে বাড়তি ইউনিট খুলেও চিকিৎসা দেওয়া হচ্ছিল ঢাকা মহানগরীর একচল্লিশটি হাসপাতাল সহ দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চার হাজার ছয়শো সাতানব্বই জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন পয়লা জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা উনসত্তর হাজার চারশো পঁয়ত্রিশ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি গেছেন তিরানব্বই শতাংশ ডেঙ্গু রোগী এখনও রাজধানীর হাসপাতালগুলোতে নতুন ডেঙ্গু রুগী ভর্তি বন্ধ হয়নি প্রতিদিনই আছেন নতুন নতুন রোগী প্যাথোলজিক্যাল ল্যাবে এবং আমাদের রোগী ভর্তিতে অনেক কম এসেছে যদিও এখনও পুরোপুরি উদ্বেগের কারণ দূর হয় নাই কারণ তিরিশ দিন এই পরিস্থিতি সাস্টেই না থাকা পর্যন্ত এটা বলা খুব মুশকিল এটা আবার আউটব্রেক আসবে না। রোগী ভর্তি আমাদের এখনও উদ্বেগজনক লেভেলের নিচে এখনও আসে নাই প্রতিদিনই রোগী আসছে রোগী ভর্তি হচ্ছে তবে পূর্বা যে অবস্থা ছিল তার চেতে রোগী অনেক কমে গেছে ডেঙ্গু মোকাবেলায় সমাজের সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা কৃষি প্রযুক্তির প্রদর্শনী হয়ে উঠেছে অনেক বেশি বর্ণিল ও উপভোগ্য জীবনের প্রয়োজনীয়তা বা আভিজাত্য দুই বিবেচনাতেই কৃষির অত্যাধুনিক উপকরণ ও তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার এখন অপরিহার্য দক্ষিণ কোরিয়ার দেজয় সায়েন্স সিটিতে অনুষ্ঠিত কৃষি প্রযুক্তি প্রদর্শনীর খবর জানাচ্ছেন নীলাভ কিংবা বেগুনি আলোর বিশেষ পাত্রগুলোই কৃষির এক একটি ব্যবস্থা সঙ্গে আছে কৃষিকাজের কাজের জন্য জুৎসই সব যান্ত্রিক সুবিধা সম্পন্ন জিনিসপত্র হাতের মোবাইলটি আরও শক্তিশালী হতে পারে যদি সেখানে যুক্ত থাকে কৃষি বান্ধব যোগাযোগ প্রযুক্তির নতুন নতুন অ্যাপ আপনার ঘরে বসে আপনি যে কোনো জায়গা থেকে আপনার বিশাল একটা গ্রিনহাউস আছে সেটাকে আপনি কন্ট্রোল করছেন দেখুন খুব ছোট আকারের বীজ এভাবে হাইড্রোপনিক বা ঘরোয়া বোনা পদ্ধতি হিসেবে এই গোলাকার চাকতির মতো জিনিসটি ব্যবহার করা যায় এর মধ্যে বীজ আছে এটি এভাবে স্থাপন করা সহজ ইন্টারনেটের বহুমুখী চিন্তা কৃত্রিম বুদ্ধিমত্তাগুলো এখন যুক্ত হচ্ছে কৃষির জন্য এটি একটি স্মার্ট আইপি ক্যামেরা মোবাইল অ্যাপের মাধ্যমে এই ক্যামেরা চলে এই স্মার্ট আইপি ক্যামেরা যুক্ত করে যে কোনো স্থান থেকে খামারের কাজ তদারকি করা যায় এমনকি খামারের সমস্ত কৃষি যন্ত্রপাতিও ঘরে বসেই চালু ও বন্ধ করা যায় এমনকি ঘরের অভিজাত আসবাবপত্রের জায়গাও দখল করতে পারে আধুনিক কৃষির এই অবকাঠামোগুলো জাস্ট ছোট্ট ছোট্ট পঞ্জের উপরে গাছ একটা কাছে মোড়া একটা বাক্স মানে ঊর্জমুখী ভার্টিক্যালি এক্সপনশন একটা ছোটো ছোটো প্রোটোটাইপ এই যে আরেকটা টোটালি একটা কন্ট্রোল একটা অ্যাটমসফিয়ারের ভিতরে টোটালি আইওটি বেজ একটা এগ্রিকালচার টেকনোলজি আধুনিক কৃষি প্রযুক্তিতে ইউরোপ আমেরিকার মতো একরকমের পাল্লা দিয়ে এগোচ্ছে শুধু যান্ত্রিকীকরণই শেষ কথা নয় আধুনিক কৃষি আইওটি ইন্টারনেট বেজ সেই হিসেবেই স্মার্ট টেকনোলজি নিয়ে কোরিয়ার কৃষি এগিয়ে যাচ্ছে এবং তারা প্রতিনিয়তই তাদের এই গবেষণাগুলো মাঠ পর্যায়ে যাচ্ছে এবং ভিশন টোয়েন্টি টোয়েন্টি টুর ভেতরে কোরিয়া মনে করছে স্মার্ট টেকনোলজি দিয়ে তার কৃষি উৎকর্ষ করবে আমাদের দেশ বাংলাদেশ এই প্রযুক্তিগুলোর সাথে যত তাড়াতাড়ি সম্পৃক্ত হবে আমাদের কৃষি সময়ের সাথে এগিয়ে যাবে এটি যেমন প্রতিটি কৃষক নির্ধারক এবং ব্যবসায়ী মহলের আমলে আনা দরকার একইভাবে দরকার সরকারের রাষ্ট্র ব্যবস্থার সাউথ কোরিয়ার দেজং সায়েন্স সিটির গবেষণা এবং এই প্রদর্শনী থেকে সাই সিরাজ জার্মানির ডুসেল ডোর্ফে চলছে তিন দিনের আন্তর্জাতিক মেয়র সম্মেলন চল্লিশটি দেশের প্রতিনিধিরা এই সম্মেলনে যোগ দিয়েছেন বাংলাদেশের পক্ষে মেয়র সামিটা যোগ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম মেয়রদের পাশাপাশি জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল জার্মান মন্ত্রিসভার সদস্য এবং উচ্চপদস্থ কর্মকর্তারা সম্মেলনে অংশ নিচ্ছেন ঢাকাকে কিভাবে আরও স্বাস্থ্যসম্মত নগরী হিসেবে গড়ে তোলা যায় সেই বিষয়ে এই সম্মেলনে আলোচনা হবে আয়োজক ডুসেল শহরের মেয়র তার শহরকে ঢাকার পার্টনার সিটি হিসেবে প্রতিষ্ঠার ব্যাপারে আগ্রহ জানান <laughs> we're very glad that so many uh, cities followed our invitation, and uh, I'm sure we're going to have a, an inspiring and interesting event. <laughs> প্রায় চল্লিশ জনের মতন ডিফারেন্ট পার্ট অফ দ্য ওয়ার্ল্ডে মেয়ররা আসেন সবাই একসাথে কাজ করতে যাচ্ছে এবং তারা বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন চ্যালেঞ্জ যেগুলো আছে তারা কিন্তু এটা কথা বলবে বাংলাদেশের পক্ষ থেকে এই প্রথম কোনো মেয়র এই ধরনের কনফারেন্সে যোগ দিচ্ছে নিউ জার্সির অ্যাটলান্টিক সিটিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ অ্যাটলান্টিক কাউন্টির আয়োজনে বাংলাদেশ মেলা হয়েছে মেলায় দেশীয় পণ্যের বেচা কেনা দেশীয় খাবারের স্টল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা র্যাফেল ড্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয় প্রধান অতিথি ছিলেন কাদের মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজি আবদুল কাদের মিয়া সে সময় ছিলেন কংগ্রেসম্যান জেফ ভ্যান অ্যাসেম্বলিম্যান প্রার্থী ফিল গুয়েন্থার জন রিসলি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ অ্যাটলান্টিক কাউন্ট্রির ট্রাস্টি বোর্ডের সদস্য এবং অন্যরা সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ ও ভারতের শিল্পীরা রাফেল ড্রর মাধ্যমে বাংলাদেশ মেলার আয়োজন শেষ হয় কৃষি সংবাদ ভোলা ও শরীয়তপুরে এবার তরমুজের ভালো ফলন হয়েছে উচ্চ ফলনশীল এবং নতুন নতুন জাতের তরমুজ আবাদে আগ্রহী হয়ে উঠেছেন কৃষক শরীয়তপুর থেকে এস এম মুজিবুর রহমান এবং ভোলা থেকে হারোনা রশিদের তথ্য ভিডিওচিত্রে সাদি অমরের রিপোর্ট শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষকান্দি গ্রামে বারো মাসি গোল্ডেন ক্রাউন ও ব্ল্যাক বেবি জাতের তরমুজ আবাদ করে সারা ফেলেছেন কৃষক বাবুল দালাল কৃষি অভিজ্ঞ সহযোগিতায় উন্নত জাতের তরমুজ চাষ করে তিনি হাজার টাকা খরচ করে এই তরমুজ ভালো ফল হয়েছে এবং হলুদ তরমুজটা বাজার যাতে জন্য ভালো এবং দেখতে সুন্দর সবাই পছন্দ করে চল্লিশ শতক জমিতে ত্রিশ হাজার টাকা খরচ করে এক লাখ টাকা আয়ের আশা করছেন কৃষক বাজারে প্রতি কেজি তরমুজের পাইকারি দর পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা খুচরা বাজারে বিক্রি হচ্ছে আশি থেকে নব্বই টাকায় গোল্ডেন ক্রাউন তরমুজটি হলুদ কালার হয় এটা বাজারে বেশ ভালো চাহিদা পাওয়া যাচ্ছে এবং উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে যে পরিমাণ টাকায় এখানে ব্যয় করা হয়েছে তার আশা করা যাচ্ছে যে প্রায় তার দ্বিগুণ পরিমাণ সে বিক্রি করতে পারবে খাইতে এটা খুব টেস্ট এখন বাজারে খুব চাহিদা আমরা এটা করার জন্য আগ্রহ হইতেছি ভোলার দৌলত খান উপজেলার চরপাতা ইউনিয়নের তরমুজ চাষী সৌরভ চন্দ্র হাওলাদার ব্ল্যাক বেবি তরমুজ চাষ করে এলাকায় সারা ফেলেছেন এই বেবি তরমুজ সারা বছরই করা যায় পাঁচ থেকে সাতশো তরমুজ হবে আশা করি এবং এটা বাজারে ভালোই দাম এবং মিষ্টির কারণে গ্রাহকের চাহিদা বেশি এত কম সময়ে এত প্রফিট এটা আগে জানতাম না মাত্র সত্তর দিনেই ব্ল্যাক বেবি তরমুজের ফলন পাওয়া সম্ভব চাষিরা যদি এখানে ব্যাপকভাবে করতে পারে তবে তারা তাদের আর্থিক সচ্ছলতা ফিরে আসবে আর সাথে সাথে তারা তাদের পুষ্টি চাহিদা মিটাতে যেহেতু অকালে তরমুজটা হয় দামও তারা অনেক বেশি পায় পোকামাকড়ের আক্রমণটা কম হয় তরমুজ চাষি জানান এক একটি ব্ল্যাক বেবি তরমুজের ওজন দুই থেকে আড়াই কেজি সাদিয়া ওমর চ্যানেল চলে আসছি প্রকৃতি সংবাদে স্বপ্নের নিসর্গ নির্মাণে নতুন প্রজন্মকে সচেতন করে তুলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষার্থীদের জাতীয় উদ্ভিদ উদ্যানে গাছের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে শিক্ষার্থীরা অন্যদের মধ্যেও গাছের প্রতি ভালোবাসা বাড়াতে কাজ করবেন বলে আশা করছেন শিক্ষকরা জামানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জাতীয় উদ্ভিদ উদ্যানে নিয়ে যাওয়া হয় শিক্ষকরা তাদের বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ঘুরে দেখান জাতীয় উদ্ভিদ উদ্যান বাংলাদেশের প্রায় সকল প্রজাতির উদ্ভিদের এক সংগ্রহশালা যা এক সঙ্গে দেখে মুগ্ধ শিক্ষার্থীরা ক্লাসরুমের বাইরে এই আয়োজন তাদের বাস্তব জ্ঞানে সমৃদ্ধ করেছে বলেন শিক্ষার্থীরা সবাইকে জানানোর কাজটা তো আমরাই করব আর এইজন্য আমাদেরকেই বেশি করে জানতে হবে ওই ওইটার কাজের জন্য মিলিয়াম আমরা আজকের এক্সকারশনে আসছি কানাই ডেঙ্গি নামে একটা মানে ফল দেখলাম এই ফলটা নাকি ক্যান্সার প্রতিরোধী এটা তো আমরা শুনে খুবই আশ্চর্য হয়ে গেছি হয়েছি আমরা এছাড়াও আমরা বিভিন্ন ধরনের গাছের নাম শুনছি গর্জন গাছ এটা আমরা কখনোই দেখি নাই কিন্তু আমরা যখন এখানে আসলাম আসে যখন গর্জন গাছ দেখলাম আমরা দেখে খুবই অনুপ্রাণিত হয়েছি ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে গাছের প্রয়োজনীয়তা যে ঠিক কতটুকু এটা আসলে যখন আমরা বোটানিক্যাল গার্ডেনে আসি গাছের ভ্যারাইটি দেখি গাছের উপকারিতা সম্পর্কে জানতে পারি এটা কিন্তু সাধারণ জনগণ জানে না শুধুমাত্র আমরা বোটানির স্টুডেন্টরা খুব কাছ থেকে পর্যবেক্ষণ করতে পারি বলেই আমরা জানতে পারি শিক্ষকরা বলছেন শিক্ষার্থীদের মধ্যে গাছের প্রতি ভালোবাসা সৃষ্টি আয়োজনের মূল উদ্দেশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান একটা অনেকটা রোল মডেলের মতো আমরা এদেরকে নিয়ে এসে সারা জাতিকে জানান দিতে চাই যে যাতে তাদেরকে ফলো করে সারা দেশের বাচ্চারা যাতে বাগানে গিয়ে ফরেস্টে গিয়ে নেচারে গিয়ে গাছপালাকে শিখে গাছপালাকে জানে গাছপালার গুরুত্ব কি নেচারে গাছপালা কোন পরিবেশে গ্রো করে এগুলো যাতে বুঝে তাহলে হবে কি আমরা যে স্বপ্নের যেই নিসর্গ তৈরি করতে চাই বাংলাদেশে এটাই আমাদের মূল একটা উদ্দেশ্য ছিল উদ্ভিদ সংরক্ষণে সচেতনতা সৃষ্টির জন্য দর্শনার্থীদের মধ্যে লিফলেট বিতরণ করেন শিক্ষার্থীরা জাহিদুজ্জামান চ্যানেল আই ঢাকা খেলার চলে খবরে যাচ্ছে আফগানিস্তানি বিপক্ষে একমাত্র টেস্টের জন্য পনেরো সদস্যের টাইগার স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সর্বশেষ নিউজিল্যান্ডে খেলা টেস্ট দল থেকে বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান এবং খালেদ আহমেদ আর ছুটিতে থাকায় দলে নেই ওপেনার তামিম ইকবাল আরও জানাচ্ছেন সাদি মাহমুদ গত ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরের দলে ছিলেন তাসকিন আহমেদ তবে চোট পেয়ে ছিটকে যান পরে ফিটনেস সমস্যায় বিশ্বকাপ দলেও ছিলেন না এই ডান হাতি পেসার দু সালে সাউথ আফ্রিকা সফরের সবশেষ টেস্ট খেলেছেন তাসকিন এবার আবারও সুযোগ এসেছে তবে ইনজুরির কারণে দলে নেই কাটার মাস্টার মুস্তাফিজ মুস্তাফিজের ভালকে একটা ইনজুরির মতো প্র্যাকটিসের কন্ডিশনিং ক্যাম্পের মধ্যে একটু আমরা আলকা পেয়েছিলাম গতকালকে এটা করা হয়েছে তো এইটার জন্য যেহেতু একটা টেস্ট ম্যাচ আছে এই জন্য আমরা ঝুঁকি নিই না সামনে অনেকগুলি টেস্ট ম্যাচ আছে ভারতের সফরও আছে তারপর হোয়াইট বলের ট্রাঙ্গুলার সিরিজ আছে টি টোয়েন্টি তো সবকে মিলে এই জন্য এই ঝুঁকি না নেওয়া তো ওকে রেস দেওয়া হয়েছে যেহেতু তামিম নাই আমাদের তো ব্যাকআপ ওপেনার আছে আমাদের লিটন দাস আছে সৌম্য সরকার আছে তো সেই হিসাবে ইমরুল কাশ্রেনিও আমরা চিন্তাভাবনা করেছিলাম তারপর আনফর্চুনেট ওর ছেলে অসুস্থ হওয়াতে ওকে হসপিটালাইজড ডেঙ্গু হয়েছে যার কারণে ও তো এখন ক্যাম্পের মধ্যে নেই সাকিব আল হাসানের নেতৃত্বে পনেরো সদস্যের দলে চমক বলতে তেমন কিছুই নেই নিউজিল্যান্ডের সবশেষ টেস্ট দল থেকে শুধু বাদ পড়েছেন তিনজন খুলনায় ইমার্জিং দলের বিপক্ষে চার দিনের টেস্টে সাত উইকেট নেওয়া নাইম হাসানও স্কোয়াডে রয়েছেন মোসাদ্দেককে নেওয়া হয়েছে বাড়তি ব্যাটসম্যান হিসেবে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টে রণকৌশল কেমন হবে সেই সিদ্ধান্ত ম্যাচের দিন সকালেই নেওয়া হবে স্পিনের আধিক্য সবসময় আমরা এখানে নিয়েছি এবং বেশি স্পিনার নিয়ে আমরা খেলেছি যতগুলি সিরিজ এ পর্যন্ত এক বছর শেষ এক বছরে যে আমরা খেলেছি তো সেখানে বেশি স্পিনার নিয়ে খেলেছি সুতরাং এই চিন্তা করে এটাও মাথায় রেখেছি এবং পেসারও রেখেছি যদি আমরা তো উইকেটটা ওখানে গিয়ে দেখব তারপর আমরা ডিসিশন নিব কন্ডিশনিং ক্যাম্প শেষে দুই দলে ভাগ হয়ে টাইগাররা খেলছে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ প্রথম দিন মাহমুদউল্লাহ রিয়াদ তুলে নিয়েছেন সেঞ্চুরি প্রস্তুতি ম্যাচ শেষে রোববার চট্টগ্রাম যাবেন বাংলাদেশ ক্রিকেট দল আগামী বৃহস্পতিবার জোহরাম্মেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমবারের মতো টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ আফগানিস্তান চ্যানেল আই ঢাকা এদিকে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট এবং ত্রিদেশীয় টি সিরিজ খেলতে চট্টগ্রাম সকালে ঢাকায় চট্টগ্রামের পথে রওনা হয় রশিদ খানের নেতৃত্বে বাংলাদেশ সফরে আসা দলটি বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট শুরু হবে পাঁচই সেপ্টেম্বর এর আগে আফগানরা চট্টগ্রামে দুদিনের ওয়ার্ম আপ ম্যাচ খেলবে তেরোই সেপ্টেম্বর শুরু ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ এবং আফগানিস্তান ছাড়াও জিম্বাবুয়ে অংশ নিচ্ছে yeah pretty excited new role to be a captain of the team and uh, try my best to be positive and enjoy the game it is different you have to have different kind of mentality for that uh, you have more time more, more patience in the test cricket and uh, we are ready for that you know we have that mental uh, we have worked on that how to play a four day cricket five day cricket in test like you know and uh, we have worked on that we had a good camp practice camp before, before coming here